আইন প্রয়োগ কিংবা জোর জবরদস্তি নয়, সবাইকে উদ্বুদ্ধ করেই কর আহরণ করতে চায় সরকার। তাই ভবিষ্যৎ প্রজন্মকে কর বিষয়ে সচেতন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। আয়কর সম্মেলনে মোহনা টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রেজা খানের রিপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনের আয়কর সম্মেলনের শেষ দিনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা। আগামী প্রজন্মকে কর সচেতন করে গড়ে তুলতে রাজস্ব সম্মেলনে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আমরা চাই যে স্কুল কলেজের এবং ছাত্রছাত্রী এবং তরুণ যুবকরাও আসুক, এসে তারা জানুক যে রাজস্ব কি, যাতে তারাও তাদের গুরুজনদেরকে বা তাদেরকে বড় যারা আছেন, আত্মীয় স্বজন বড় যারা আছেন, তাদের কাছেও বলতে পারেন। শুধু আইন প্রয়োগ নয়, সবাইকে উদ্বুদ্ধ করেই করের আওতা বাড়ানোর কথা জানান তিনি। এখন আমরা যে জায়গায় আছি অবশ্যই তার থেকে আরও অনেক দূর যাওয়া উচিত ছিল, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে কর নেটের আওতায় আনাটা বল প্রয়োগের বিষয় নয়, কর নেটের আওতায় আনাটা কিছুটা মোটিভেট করার বিষয়। সম্মেলনের আয়কর বিষয়ক সেমিনারে করজাল বিস্তৃত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক নির্দেশনা দেয়া হয়। 2023-এ আমরা জানি যে আমাদের বাংলা ভাষা মন্ত্রিসভা আইন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।